কেন শক্ত হলাম না আমি? কেন প্রশ্রয় দিয়েছিলাম তোকে আমি? কেন তোকে বিশ্বাস করেছিলাম? তাহলে তুই নিজের স্বামীর এই এত বড় ক্ষতিটা করতে পারতিস না। তাই বলে তুই আমার স্বামী, সংসার, ঘর সব ছিনিয়ে নিবি চারু? চারু রে, তোর মায়া নেই, দয়া হচ্ছে না তোর এই বোনটার উপর? কি হলো, তুই হাসছিস কেন? তুই জানিস না মাধবপুরের জীবন কেমন? তুই আমাকে সেই জীবনে ফিরিয়ে দিতে চাইছিস? আর গায়ে শ্বশুর বাড়ি থেকে ফেরা মেয়ের কি মান সেটা তো তুই জানিস চারু। দয়া কর চারু, দয়া কর আমার উপরে, তুই আমাকে এরকম নরক যন্ত্রণা দিস না। আচ্ছা ঠিক আছে, আমার কথা ছাড়, তুই বাবার কথা ভাব চারু। বাবার গায়ে কত মান! আমি যদি মাধবপুর ফিরে যাই তাহলে যে বাবাকে উঠতে বসতে লোকের কথা খোঁচা সব সহ্য করতে হবে, বাবার উঁচু মাথা যে হেট হয়ে যাবে চারু। না না চারু, না না, তুই তুই আমাদের পরিবারে এত বড় ক্ষতি করতে পারিস না চারু। আর আর এই অপমানের পর যে আমি বাঁচতে পারবো না চারু, বাঁচতে পারবো না। তার থেকে ভালো তুই একটা কাজ কর, তোর হাত দিন আমার ঘরে। চারু আমি বাঁচতে পারবো না রে, এত অপমানের পর আমি মরে যাব। ভালো কথা বলে কান্নাকাটি করে আজ আর তুই আমাকে টলাতে পারবি না চুমকি। চারু কি বলছিলিস তুই? বাবার আত্মসম্মানের কথা? আমার বাবার আত্মসম্মান এতটাও ঠুনকো নয় যে তোকে তোর অন্যায়ের শাস্তি দিলে বাবা সেটা সহ্য করতে পারবে না। তাহলে তুই কোনোভাবেই আমার কথা শুনবি না? না, তোকে বলেছিলাম আমি, একটা দিন আসবে যেদিন তুই পস্তাবি, যেদিন তুই কেঁদেও কুলকিনারা খুঁজে পাবি না। শুনিস নি আমার কথা, পাত্তা দিস নি আমার কথায়। আজ তো সময় এসে গেছে চুমকি, তৈরি হয়ে নেই। চারু তোকে আমি এখনো সাবধান করছি, তুই ভাবতেও পারছিস না যে এইবার আমি কি করতে পারি। তুই যা করার তুই করে নে, আজ আমি থামব না। ভাইকে আজ আমি সত্যিটা বলবো। বৌদিমণি? হ্যাঁ ভাই। আমায় ডাকছিলে, একটু দাঁড়াও। চাই না, তাহলে আমার যা ইচ্ছে আমি তাই করবো তো? নির্দ্বিধায় কর। ঠিক আছে, তাহলে আগে তুই বল, তারপর আমি বলবো। কি বলবি তুই? অমৃতার সাথে তোর প্রিয় ভাইয়ের সম্পর্ক আছে, আর এই বিয়েটা আমায় ঠকিয়ে হয়েছে। তুই সবটা জেনেও আমায় চুপ থাকতে বাধ্য করেছিস। এটা কি বলছিস তুই চুমকি? এই কথাটা বললে এই সংসারে ঝড় বয়ে যাবে। বয়ে যাক, আমি পরোয়া করি না। তুই তোর কথা ভাব চারু, এটা জানার পর তোর আর তোর ভাইয়ের কি অবস্থা হবে এটা ভেবে দেখেছিস? কি রে চারু, তোকে নাকি ভয় দেখিয়েও টলানো যাবে না, কিন্তু তোর চোখ মুখ তো অন্য কিছুই বলছে। কি হলো, হাওয়া ফুস হয়ে গেল? আহারে চারু, আমার দিকে এরম করে তাকাস না, আমার বুকটা না কষ্টে ভেঙে যায় রে, আমার মনটা একদম শক্ত না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দয়া করবো আমি। একটা কাজ করি, আমিও কিছু বলবো না আর তুইও কিছু বলিস না, আমিও মুখ বন্ধ রাখবো। মধুমণি আসছি, দু মিনিট দাঁড়ো। কি রে চারু, আসছে তো, কি করবি এবার? ঠিক আছে চুমকি, এই তো এইটা একদম ঠিক করেছিস। আরে আমি তো তাই বলছিলাম,
এত কিছু ঝামেলা বাড়িয়ে কি লাভ বলতো? কাউকে কিছু বলতো না, আর দেখে আমায় দেখো না। মানে বল চুমকি, তোর যা যা বলার আছে তুই বল। চারু তুই কি বলছিস সেটা তুই বুঝতে পারছিস? হ্যাঁ বুঝেই বলছি, আমিও বলছি দুটো সত্যি পরপর আসুক, আর কোন সত্যির প্রতিক্রিয়া কি হয় সেটা আমিও দেখতে চাই। আমি কিন্তু ইয়ার্কি করছি না চারু, আমি কিন্তু সত্যি বলে দেবো। বল না, বল। বললে কি হবে তুই ভাবতে পারছিস? দাদাভাই কিন্তু জানতে পারবে অংশু কেন এই বিয়েটা করেছিল। চারু তুই কি ভাবতে পারছিস, এই সত্যিটা যদি সবার সামনে এসে যায় তাহলে সংসারে কি অশান্তি হবে? কোন সত্যি? ভাই অমৃতাকে ভালোবাসার পরেও নিজের জীবনে তোর জায়গা দিয়েছে, এই সংসারে মন দিয়েছে, ধীরে ধীরে নিজেকে বদলে নিচ্ছে, এই সত্যিটা বলবি তুই, নাকি তুই যেটা করেছিস সেই সত্যির কথা বলবি? এত কিছু করার পরেও তুই ভাইকে ঠকাচ্ছিস, সকলের সামনে ভাইয়ের মাথা হেট করে দিচ্ছিস, ভাইয়ের বিশ্বাসে ভাইয়ের একটু একটু করে নিজেকে বদলে ফেলার চেষ্টায় আঘাত করছিস, এই সত্যির কথা বলবি? বল না চুমকি, কোন সত্যির কথা বলবি তুই? চারু আসুক চুমকি, আজ দুটো সত্যি সামনে আসুক। তোর কোনো দুরূপে দাস আজ আর কাজ করবে না চুমকি। অংশু ব্যাপারটা যেন কেউ জানতে না পারে, সবাই ভাববে তুই নিজে অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করেছিস, ঠিক আছে? কিন্তু দাদাভাই তুই অংশু তুই তুই যে বের করে অনেক অবাধ্য হয়েছিস। আচ্ছা বেশ, কেউ জানবে না। গুড, ভেরি গুড। কিন্তু দাদাভাই আমার মনে হয় বৌদিমণির কিন্তু জানা দরকার, আর কেউ না জানলে, কারণ বৌদিমণি আর বাকি সবার মধ্যে পড়ে না। তুই বিয়ের পর কাকে কী টাকা দিচ্ছিস সেটা বৌদিমণি জানাটা দরকার। ঠিক আছে, আমি যার বলে দেবো, ও খুব খুশি হবে, বুঝেছি? আর দেরি করিস না, কুরি অফিস বন্ধ থাকবে, ঠিক আছে? তাড়াতাড়ি চাউ রাখছে, চল আয়। আয় দাদাভাই। হ্যাঁ বৌদিমণি বলো। এ কি চুমকি, তোমার হাতে প্যাকেটটা কোথায়? তোমায় যে বললাম প্যাক করে আনতে, বৌদিমণি খামটা ছিঁড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা তাহলে কুরিয়ার অফিসে গিয়ে শাড়িটা প্যাক করে নেবো। ভাই চুমকি শাড়িটা পাঠাবে না। পাঠাবে না কেন? চুমকি শাড়ির সাথে সাথে যে জিনিসটা পাঠাতে চেয়েছিল সেটা এখন আমার কাছে আছে। কি হয়েছে অংশু? আজ আমায় কেউ বাঁচাতে পারবে না। কি হয়েছে সেটাই বোঝার চেষ্টা করছি মা। আচ্ছা বৌদিমণি চুমকি কি পাঠাতে চাইছিল? কি হলো চারু, কি হয়েছে বলো তো? দয়া কর চারু, দয়া কর, দেখাস না চারু, দেখাস না। এখানে আমার দুরূপের দাস চলে এসছে চারু, এইবার দেখি তুই কি করে সামলাস। একেই বলে কোইনসিডেন্স, ঠিক আছে চুমকি? তুমি মাকে শাড়ি পাঠাচ্ছিলে আর মা নিজেই চলে এসেছে, এটা বোধহয় টেলিপ্যাথিও, তাই না চারু? বেয়ান আপনি ভেতরে আসুন, ওখানে দাঁড়িয়ে কেন? কি হয়েছে আপনাকে এত টেন্স লাগছে কেন? সব ঠিক আছে তো মাধবপুরে? না না সব ঠিকই আছে, আসলে ওই পোস্ট অফিসের দুটো কাগজে আমার দুই মেয়ের একটু সইয়ের দরকার, কালকেই জমা দেওয়ার শেষ তারিখ কি না, তাই ওদের বাবাই জোর করে পাঠালো আমাকে, তাড়াহুড়ো করে এলাম তো। কিসের কাগজ মা? এই তো দেখ না বাবা, সইয়ের কথা তো আমায় কিছু বলেনি। বাবাকে তো তুই চিনিস রে চারু, কিরকম কাজ পাগল মানুষ, সব ভুলে যায়। ওই নিমাই কাকাই তো। নিমাই কাকা? ও মা, তুই আকাশ থেকে পড়লি যে বড়, এর মধ্যে সব ভুলে গেলি চারু, কাউকে মনে নেই।
ওরে সেই নিমাই কাকা রে, সেই নিমাই কাকাই তো পোস্ট অফিসের সমস্ত কাজকর্ম দেখাশোনা করে। সে বাড়ি বয়ে এলো বলেই তো মনে পড়লো। Saanjher Baati.